হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তর। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমি একটি ত্বক ফর্সাকারী ক্রিমের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি এই ত্বক ফর্সাকারী ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমি আপনাদের যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ডিউ বিউটি ক্রিম। এই ক্রিমটি অনেকেই ব্যবহার করেছে, অনেকেই হয়তো এটা ব্যবহার করার কথা ভাবছে। তো যারা যারা ব্যবহার করেছে এবং করার কথা ভাবছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি এই ক্রিমটি নিয়ে বিস্তারিত জানাবো যে এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করতে পারে, এটা আমাদের ত্বকের জন্য আসলে কতটুকু ভালো এবং এটা আমাদের ত্বকে ফর্সা করতে কতটুকু কাজ করে এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, সেসব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে ডিউ বিউটি ক্রিম। এই ক্রিমটি কী কী কাজ করে সেটা চলুন এখন জেনে নেই। এটা হচ্ছে পাকিস্তানি একটি ত্বক ফর্সাকারী ক্রিম। এই ক্রিমটি ব্যবহারের 7 থেকে 14 দিনের মধ্যেই স্কিনটা অনেকটা ফর্সা হয়ে যাবে। এই ক্রিমটি খুব অল্প সময়ের মধ্যে স্কিনকে অনেক বেশি ফর্সা করতে পারে। স্কিনের কালো দাগগুলো দূর করতে কাজ করে এই ক্রিমটি। স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করতে কাজ করবে, স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে কাজ করবে। তো এই ক্রিমটি আমাদের স্কিনে কী কী কাজ করবে সেটা তো আমরা জেনে নিলাম। এই ক্রিমটি খুব দ্রুত সময়ের মধ্যে ত্বকের কালো দাগ দূর করে দিবে, ত্বককে অল্প সময়ের মধ্যে অনেক বেশি ফর্সা করে দিবে। তো চলুন এখন জেনে নেই এই ক্রিমটির কী কী সাইড ইফেক্ট রয়েছে। এই ডিউ বিউটি ক্রিমটি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে ঠিকই, কিন্তু এই ক্রিমটির অনেক বেশি সাইড ইফেক্টও রয়েছে। এই ক্রিমটি আমাদের স্কিনের চামড়াটাকে পাতলা করে স্কিনটা ফর্সা করে। এটা মোটেও হেলদি ওয়েতে আমাদের স্কিনটাকে ব্রাইট করে না। এই ক্রিমটির মধ্যে রয়েছে নিম্নমানের ক্ষতিকর মার্কারি, যেটা আমাদের ত্বকের চামড়া পাতলা করে ত্বক ফর্সা করে। এই ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকের অনেক বেশি ক্ষতি হয়। এই ক্রিমটি অনেক দিন যাবত ব্যবহারের ফলে ত্বক একেবারে ড্যামেজ হয়ে যায়, ত্বকে নানা রকম সমস্যার দেখা দেয়, যেমন ব্রণের সমস্যা দেখা দেয়, র্যাশের সমস্যা দেখা দেয়। এই ধরনের ক্রিম আমাদের স্কিনের জন্য মোটেও নিরাপদ নয়। তাই এই ধরনের ক্রিম যেগুলো আমাদের ত্বককে মাত্র 7 থেকে 14 দিনের মধ্যেই ফর্সা করে দেয় এগুলো আমরা ব্যবহার করব না। এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের ত্বক স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে, এগুলো আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।